আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ভিউয়ার্স আপনাদেরকে সম্পূর্ণরূপে আমাদের নতুন একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তো এই প্রোডাক্টটা কিন্তু আপনাদের সামনে আমি অলরেডি কার্টন সহ নিয়ে হাজির হয়ে গেলাম তো এখানে দেখতেই পাচ্ছেন 10 লিটার ক্যাপাসিটি চায়না একটা মেশিন তো এই 10 লিটার ক্যাপাসিটি চায়না কি মেশিন আপনারা কিন্তু অবশ্যই কম বেশি কার্টন দেখেও যদি বোঝার চেষ্টা করেন বুঝতে পারবেন কার্টনের পিকচারটা ভালো করে দেখলে কিন্তু আপনি বুঝতে পারছেন যে এখানে কি মেশিনের পিকচার দেওয়া আছে প্লাস এই কার্টনের সাথে কি কি পাচ্ছেন একটা কার্টনের ভিতরে যে মেশিনটা আপনি ক্রয় করবেন সেই মেশিনের সাথে কি কি পাচ্ছেন আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রথমে আমরা কার্টনটি ওপেন করব ওপেন করে কি কি মাল ভিতরে আছে আমরা ধীরে ধীরে দেখতে থাকি একটা চার্জার এই একটা জিনিস আছে এই একটা জিনিস দেওয়া আছে আর ভিতরে একটা সম্পূর্ণরূপে এসএস মেশিন আছে আমরা দেখতে পাচ্ছি তো এই মেশিনটি এখন আমি বাইর করে দেখব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এর ভিতরে কিছু নাই সলিড ফাঁকা তো এখন আপনাদের জানার বিষয় হচ্ছে এটা কি কাজের মেশিন এবং কি কি কাজ করতে পারবেন এই মেশিন দিয়ে মেশিনের বর্তমান বাজার মূল্য কত সেটি কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করব এবং ভিতরে কিছু আছে কিনা আমরা খুলে দেখার চেষ্টা করি তো ভিতরে কি কি আছে আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো আমি প্রথমে ভিতরে জিনিসগুলো ওপেন করতেছি খুব ধীরে ধীরে তো এই জিনিসগুলো ভিতরে ছিল একদম সম্পূর্ণরূপে ভিতরে এসএস বডি এটা কিন্তু ফাঁকা এর ভিতরে আর কিছু নাই এটা হচ্ছে দুধ রাখার একটা পাত্র আর এটা হচ্ছে দুধ যে আপনার সংগ্রহ করবে সংগ্রহ করার জন্য যে চার্জার বা ডিভাইস মেশিন যেটাকে বলা হয় সেটা কিন্তু এই মেশিন আর সাথে এটা দেওয়া আছে এটা হচ্ছে পাইপগুলো পরিষ্কার করার জন্য একটা জিনিস দেওয়া আছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে দুধ দহন করার জন্য যে নিপিলগুলো সেই নিপিলগুলো প্লাস পাইপগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই মেশিনের মূল কেরামতি বা কারিশমা এখন এই মেশিনটি আমি সেট আপ করে আপনাদেরকে দেখাবো তো ভিউয়ার্স প্রথমে আমি ঢাকনাটি লাগিয়ে নিচ্ছি খুব মজবুত একটি মেশিন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অপশনগুলো দেওয়া আছে এই মোটা পাইপটা কিন্তু মোটা নিপিলে যাবে চিকন পাইপটা চিকন নিপিলে যাবে আরও সহজে যদি আপনারা বুঝতে চান দেখেন এখানে এক নাম্বার দেওয়া আছে এবং পাত্রও এক নাম্বার দেওয়া আছে এক নাম্বার পাইপ এক নাম্বারে এখানে দুই নাম্বার পাইপ দুই নাম্বারে এখন আসুন এই যে এখানে তিন আর চার দেওয়া আছে আপনারা কিন্তু ইজিলি সেটিং করতে পারবেন এই যে তিন নাম্বারটা আমি তিন নাম্বারে দিয়ে দিলাম চার নাম্বারটা এই যে চার নাম্বার আমি চার নাম্বারে দিয়ে দিলাম এখন মেশিন আমার সেট আপ সম্পূর্ণ হয়ে গেল এইটার ভিতরে কি আছে এটার ভিতরে হচ্ছে চার্জার আপনি চাইলে ব্যাটারি কিংবা ইলেকট্রিসিটি বিদ্যুৎ যেটাই দেন না কেন ব্যবহার করতে পারবেন এটা এই মেশিনটা একই চার্জার দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন এই যে চার্জার সিস্টেম আমি চার্জারে নিয়ে বলে চার্জার লাগিয়ে দিলাম এখন ইলেকট্রনিক্স লাইন দিলেই কিন্তু এই মেশিনটি চলবে এখানে আপনার ভলিউম কম বেশি করার সিস্টেম আছে আপনি কিন্তু ভলিউম কম বেশি করে এই মেশিনটি ব্যবহার করতে পারবেন আর এই যে দুইটা জিনিস এই দুইটা জিনিস কিন্তু আপনার গবাদি পশুর যে দুধের যে উলান বা বাট বলা হয় সেখানে কিন্তু আপনি ইজিলি লাগাই দিতে পারবেন এবং এটা সম্পূর্ণরূপে এসএস এটা কিন্তু প্লাস্টিক না যার কারণে এটা লং লাস্টিং করবে এবং আপনি চাইলে এখানে পাওয়ার কম বেশি করতে পারবেন এবং এই মেশিনটি কিন্তু আপনার 10 লিটার ক্যাপাসিটি দুই নিপিল বিশিষ্ট 10 লিটার ক্যাপাসিটি সম্পূর্ণরূপে এসএস চায়না দুধ দহন করে যে মেশিনটি সেটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা খামারি আছেন তাদের দুধ সংগ্রহ করার জন্য অনেক সময় লাগে অনেক সময় সাপেক্ষে ব্যাপার যেখানে একটা গবাদি পশুর দুধ সংগ্রহ করতে আপনার 20 মিনিট সময় লাগবে সেখানে এই মেশিন দিয়ে আপনি যদি দুধ সংগ্রহ করেন দুই থেকে চার মিনিটে কিন্তু দুধ সংগ্রহ করে নিতে পারবেন এবং এই মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক এবং এই মেশিনটি সম্পূর্ণ এসএস এবং অটোমেটিক সিস্টেম হওয়ার কারণে আপনার কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেবে না বা আপনি ব্যবহার করতে গেলে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ তো এই মেশিনটি যদি আপনারা আমাদের সাথে তো এই মেশিনটি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলায় এসে সরাসরি দেখে ক্রয় করে নিতে পারবেন ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কিংবা এসএআর
এসে পরিবহন ইত্যাদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনি কন্ডিশনের মাধ্যমে টোটাল বাংলাদেশ নিতে পারেন। খামারি ভাইদের জন্য অত্যন্ত জনপ্রিয় এবং সময় সাশ্রয়ী একটা আধুনিক মেশিন। তো এই মেশিনটি যদি আপনারা যাদের ডেইরি খামার আছে তারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারসমূহ দেওয়া আছে, সেখান থেকে নাম্বার কালেকশন করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbg.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। সরাসরি দেখার জন্য খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলায় আমাদের অফিসে আসবেন। এসে দেখে বিভিন্ন প্রকারের মেশিন আমাদের কাছে আছে, আপনারা দেখে যে কোনো একটি মেশিন ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে 10 লিটার ক্যাপাসিটি মেশিন। এখানে যদি আপনারা চান আরও বেশি ক্যাপাসিটি কিংবা ছোটো ক্যাপাসিটি সেটাও কিন্তু দেওয়া পসিবল। একটা মেশিন যদি আপনার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, হটলাইন নাম্বারে কল করতে পারেন। এতক্ষণ যে মেশিনগুলো দেখালাম এই ধরনের নিত্য নতুন প্রোডাক্ট পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbg.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মেশিন সম্পর্কে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, নিজের খামার নিজে গড়ে তুলবেন। আল্লাহ হাফেজ।